সিলাই করিবর কারণে লাগিব আমাক বেজি ফ্রেম মিটার কাপড় আর এনে ধরনের নানা রঙের গুলি সুতা লাগিব। আজি আমি চেন সিলাই করবলে শিকিম। চেন সিলাই করবর কারণে কাপড়খনক আমি ফুল আঁকি ললো। তারপর করবলে আমি এই ফ্রেমটো এই খন্ড তলত দিম আর এই উপর দিম। চা এনে টানক মেরিয়াই লো। এতিয়া আমি চেন সিলাই করিম। চেন সিলাই করবর কারণে এই চা এইফালে তলর পৰা আমি বেজিটো উলিয়াই আনিম। প্রথমে আমি মই দেখাই দিয়ার দরে চালা ইয়াত এনে বেজিটো খুচিম আর বাঁওফালৰ পৰা সোঁফাললৈ এনে আনিম আর সদায় এই আগফাললৈ এনে টানি দিম। ইয়াত দেখিছে দেখিতে বেজিটো লৈ এনে ধরনের একধরনের করে যাব লাগিব। আমি যলৈকে আঁচ থাকে তলৈকে আমি করে গৈ থাকিম। চিনটোৰ শেষলৈকে কৰিম আৰু শেষৰ পিছত ইয়াক তললৈ সুমুৱাই দিম। এইটো হৈ গ'ল। তাৰপিছত এতিয়া পাতখিলা কৰিম। পাতখিলাও ঠিক চিন চিলাই কৰিম। এই চিনটো দেখিছা চিনটো এৰি কৰি গৈ থাকিম মানে চিনডালৰ দৰে হয় কাৰণে চিন চিলাই বুলি কয়। চিনটো যিহেতু এখিতে শেষ হৈছে এখিত আমি তললৈ এনেকৈ সুমুৱাই দিম। আকৌ মাজৰ চিনডাল ইয়াৰ পৰা আৰম্ভ কৰিম। এয়া এখিত শেষ হৈছে তললৈ সুমুৱাই দিলোঁ। এতিয়া তোমালোকে পাতৰ এনেকৈ আঁহবিলাক থাকে নহয় এনেকৈ দিব পাৰা। আমার খিলা পাত তৈয়ার হয়ে গেল। এনেকৈ পিছফালে এনেকৈ গাঁঠি দিয়ে দিবা যাতে ছিগি নাযায়। Por aquí.